মায়ের কাছে বিদায় নিয়ে চললাম আমি শ্বশুর বাড়ি। প্রথমে গিয়ে যা নার্ভাস লাগছিল না, তো তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। ওখানে গিয়ে যা যা খেলা হচ্ছিল না, মানে যা যা নিয়ম আছে, তো সব কটা খেলাতেই না বর আমাকে জিতিয়ে দিচ্ছিল জানো তো। আমার না দারুণ মজা লাগছিল। আমাকে সবাই এমন হাসাচ্ছিল যে আমার টেনশনটাই চলে গেছিল। এটা আশীর্বাদের সময়। এই দেখো পিছনে সরস্বতী, ওর বাড়ি আর আমার যাওয়া হলো না। দেখেছো আমার নামের বানানটাই ভুল করেছে। এগুলো আমার বরের সব অফিসের পালি। দেখো পার্লার থেকে সাজাতে এসে আমাকে বহুরূপী সাজিয়ে দিয়েছে, মুখটা পুরো লাল টমেটো বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমার ননদ আর দেওরদের টিম। প্রীতা তখন কেমন বাচ্চা ছিল দেখো, দেখতে দেখতে কত সময় চলে যায়। বাবার মুখটা দেখলে আমার এখনো কষ্ট হয়। বাড়ি থেকে একটা 10 কিলো ওজনের কাতলা পাঠিয়েছিল। যাক আমাদের নতুন জীবনের শুরু। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার স্বামীর ঘর সুখে শান্তিতে সারা জীবন করে যেতে পারি।